আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও চলে আসলাম নতুন আর একটি ব্লগ নিয়ে। আশা করি সবাই ভালো আছো, আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি আজ বেশ কয়েকদিন থেকে আমি আমার আন্টির বাসা আছি, তো এখানে বসে আমরা খুব ভালো সময় পার করছি। এখানে আমার কাজিনসরা রয়েছে এবং ওরা খুব ছোট, ওদেরও এক্সাম শেষ। এখন এই একজনের স্কুল ছুটি, একজনের পরীক্ষা শেষ, কলেজ পাঠ শেষ, তখন খুব সুন্দর সময় পার করছি আমরা। তো আমরা অনেক গল্প, অনেক ঘোরাঘুরি, অনেক খাওয়া দাওয়া, প্রতিদিন কিছু না কিছু করি। তো আজকের মিশন হলো মেকআপ নিয়ে। তো ও খুব ভালো মেকআপ শিখেছে এবং করতে পারে, খুব ছোটো, আমাদের কাছে তো বেশ ছোট। ও কোনোদিন কল্পনাও করিনি ওর থেকে আমরা আজকে সাজুগুজু করব বা এরকম ওর সাথে অনেক কথা শেয়ার করা, অনেক গল্প করা এরকম করবো। তো যাই হোক, আমাদের রাতে যখন ঘুম না আসে তখন আমরা কষ্ট হচ্ছে। যদি ভুল ত্রুটি হয় প্লিজ ক্ষমা করে দিবে। এবং দেখো সবাই ওর মেকআপ করা কেমন হচ্ছে, সবাই ওর জন্য দোয়া করবে, ওর যেন ওর যা ড্রিম আছে সমস্ত ড্রিম যেন সাকসেস হয় এবং সামনের দিনগুলো যেন ওর এবং আমাদের সবার সুন্দর হয়। তো এরকম সাজুগুজ আসলে প্রায় বছর দুয়েক পরেই করলাম, তো এতটা সাজা হয় না। তো আমার মেকআপ করা শেষ, এখন এসেছে চুলের কাছে। আমার চুল তেমন একটা বড়ও না সুন্দরও না, নুরুস মার্কা চুল, তো এগুলোরও একটা ডিজাইন করে নিচ্ছে। তো ভাবলাম যে এত সুন্দর করে মেকআপ করিয়ে দিচ্ছে, তো এই সময়টা আমরা আসলে ক্যামেরা বন্দি করি, তো এর জন্য আমরা একটু ফটোশ্যুট করে নিলাম। খুব সুন্দর আমার কাছে তো বেশ ভালো লেগেছে, অনেক সুন্দর হয়েছে ছবিগুলো। আমি ছবিগুলো অনেকবার দেখেছি এবং অনেক আমার কাছে বেশ ভালো লেগেছে, জানি না কার কাছে কেমন লাগবে। তো যাই হোক, আজ এই পর্যন্ত, সব ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।